নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দেশের অর্থনীতিকে গতিশীল রাখা। এজন্য রাজস্ব সংগ্রহে সবচেয়ে বেশি জোর দিতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে নির্বাচন পরবর্তী মতবিনিময়কালে অর্থমন্ত্রী এসব কথা বলেন। দাবি করেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই। গেল পাঁচ বছর অর্থে আর তার আগে পরিকল্পনায়, সব মিলে টানা দশ বছর ধরে মন্ত্রী আহমা মুস্তফা কামাল এবারও ভোটে জিতেছেন কুমিল্লা দশের সংসদ সদস্য হিসেবে। নিরঙ্কুশ সেই জয়ের পর মঙ্গলবার যোগ দিয়েছিলেন কর্মস্থল অর্থ মন্ত্রণালয়ে। জানালেন, আগামী পাঁচ বছর তার দায়িত্ব কী হবে তা নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী। তবে সামনের দিনে অর্থনীতি কীভাবে এগুবে তার একটা ধারণাও দিলেন অর্থমন্ত্রী। আগামীতে আমাদের সবচেয়ে বড় ট্র্যাজেডি হবে না, আমাদের সবচেয়ে চ্যালেঞ্জ হবে সেটা হলো আমাদের অর্থনীতি। আমাদের অর্থনীতিকে শক্তিশালী রাখতে হবে, অর্থনীতিকে গতিশীল রাখতে হবে, এবং অর্থনীতি যাতে কোনোভাবেই কোনোভাবে জন্য পথ না হারায়। দ্যাটস ইট। অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল তার সময় দেশের ব্যাংকিং খাতে ঘটে যাওয়া অনিয়ম, বিপুল খেলাপি ঋণ আর কমতে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে। মন্ত্রী উত্তর দিলেন, অল্প কথায় সবকিছুই যথেষ্ট ভালো আছে দাবি করে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ $13 বিলিয়ন থেকে শুরু করে আমরা কোনো এক সময় $48 বিলিয়ন চলে গেছিলাম, এখন আমাদের সেটা এখনো এত আপস অ্যান্ড ডাউনের পরেও আমাদের এখনো $25 to $26 বিলিয়ন আছে। গুড এনাফ। আমরা এরপরে এই বছর আমরা এটাকে সব কোনো সময়ে এটা $30 বিলিয়ন নিচে আমরা আনবো না। আমাদের চিন্তা হচ্ছে উইল কিপ ইট $30 বিলিয়ন অ্যান্ড অ্যাবাভ। সেই সঙ্গে বাড়তে থাকা মূল্যস্ফীতির হার নিয়ে নিজস্ব অর্থনৈতিক দর্শন তুলে ধরলেন অর্থমন্ত্রী স্বভাবসুলভ ভঙ্গিমায় সমালোচকদের এক হাত নিয়ে। মূল্যস্ফীতি থাকবেই, অর্থনীতি আমি আমি বলি আপনাকে, অর্থনীতি চালাতে গেলে আমরা মূল্যস্ফীতি অর্থনীতির জন্য প্রয়োজন। যারা অর্থনীতি ওইভাবে চিন্তা করে না তারা বলতে পারে সেই কথা যে ইনফ্লেশন দরকার নাই, ইনফ্লেশন ছাড়া অর্থনীতি চলতে পারে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।